রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আজকে আমি একটা অতি সাধারণ রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে করলা করলা রেসিপি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত তাই ব্যস্ততার মাঝেও তাদের নিজের দিকে তাকানোর একটু সময় নেই ব্যস্ততার মাঝেও সারা দিনে ঘরে ফিরে যদি সবজির ডালিতে দুটো করলাও থাকে আপনারা সেই করলা দুটো কেটে দুটো রসুন দিবেন দুটো কাঁচা মরিচ দুটো শুকনা মরিচ একটু আদা দিয়ে তেলের মধ্যে ভেজে নিন ভেজে নিয়ে তারপরে ধামবল দিস্তায় একটু ইয়ে করে ছেঁচে দিন কিন্তু মিহি করলে দাঁতে লাগবে না আর একটু যদি ছেঁচে আমরা ভর্তাটা করি তাহলে দাঁতে লাগবে ভালো লাগবে তারপরে সরিষার তেল দিয়ে মেখে ভাতে গরম ভাতেরই সাথে হোক বা রুটির সাথে হোক যদি খাই দেখবেন যে আপনাদের অনেক মজা লাগবে এবং উপকার বই কি ক্ষতি হবে না একটু হলেও আপনাদের উপকার হবে ডায়াবেটিসের মানুষের জন্য এই জন্য আমি এটা বললাম আপনারা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন বা জানাবেন এই বলেই শেষ করতেছি।